ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উপলক্ষে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীদের মনোবল ফেরাতে উদ্যোগ। বর্তমান করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট থেকে মাঝারি সব ধরনের ব্যবসা। নদিয়ার ফুলিয়া ব্যবসায়ী সংগঠন ফুলিয়া বিজনেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হল ফুলিয়ার বেনকুইট প্লেস হোটেলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্সের সুনীল সরকার, গুরুদাস সরকার, প্রদীপ প্রামাণিক, এনআইএফটি অ্যাসোসিয়েট প্রফেসর সন্দীপ সামন্ত প্রমুখ। বর্ষপূর্তি অনুষ্ঠানে বিভিন্ন বক্তা ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা এবং সেগুলির প্রতিকারের উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। ফুলিয়া বিজনেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শুভ ব্যানার্জি জানান যে তারা ব্যবসার মাধ্যমে নিজেদের শ্রীবৃদ্ধির পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান, আর এই সময় সফল ব্যবসায়ীরা একত্রিত হয়ে নিজেদের সমস্যার কথা আলোচনা করেন। ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দেওয়ার পরামর্শ অনুযায়ী ব্যবসায়ী হাল ফেরানোর প্রচেষ্টায় খুশি প্রত্যেকে। আমাদের সংগঠনের একমাত্র কারণ হচ্ছে একটা একতা বদ্ধতা, ইউনাইটেড হতে হবে প্রত্যেককে। আমরা কবে ইউনাইটেড হব চেষ্টা করছি, আগামী দিনে আরও কিছু যাতে সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত থাকা যায় সেই রকম কিছু মানসিকতা নিয়ে আজকের আমরা এই এক বছর পূর্ণ করতে চলেছি। এবং সাথে অবশ্যই আমাদের সঙ্গে যারা জড়িত রয়েছেন বা আমাদের বাইরেও যে সমস্ত ব্যবসায়ী বৃন্দ রয়েছেন তাদের কোনো সুযোগ সুবিধা বা অসুবিধা থাকলে পরে সেটাকে যাতে খুব সহজে লাঘব করা যায় সেইটারই প্রচেষ্টায় আমরা। মোদিয়া থেকে মলাদের রিপোর্ট, টাইমস বাংলা।